কৃষকের অস্ত্র। দেখুন, বাঁশের চটা দিয়ে এখানে বানানো হয়েছে হাত লাঙল। এখন পাট বোনার সময়। জমিতে আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু এভাবে লাঙলটা দিয়ে নিতে পারবেন। ওপরে কলা গাছের দেখুন ছোট করে কেটে ভার হিসাবে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মাটির ভিতরে লাঙলটা বসে যাবে। এই লাঙলটা দেখছেন, এটা 200 টাকার ভিতরে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। 10 mm রড কামার বাড়ি থেকে দেখুন মাথা ধারালো করে বেঁকিয়ে নিয়ে এইভাবে এই লাঙলটা বানানো হয়েছে। এটা আরেকটু ছোট সাইজের লাঙল। আপনি বিভিন্ন মাপের লাঙল এইভাবে তৈরি করতে পারেন এবং ইচ্ছামতো আপনার ব্যবহার করতে পারবেন।